আপনার বাংলাদেশে হাফেজদের আলাদা একটা কদর আছে আমি যতটুকু শুনেছি, এবং বাংলাদেশের হাফেজদেরকে তারা খুব ভালোভাবেও দেখে, বাংলাদেশের হাফেজদের তেলাওয়াত তাদেরকে মুগ্ধ করে ভালোভাবে পর্যায়ে আছে। এর পেছনে আপনি রহস্য কি মনে করেন, বা এর প্রধান কারণ কি বাংলাদেশের হাফেজদের কাতারে কাতারে প্রাধান্য? এটা মূলত আসলে রহস্য কোনো কিছু নাই, বাংলাদেশের হাফেজরা ভালো হাফেজ, এটাই রহস্য। কারণ বাংলাদেশে যে পরিশ্রমটা করা হয় হাফেজগুলোতে, মানে ভালো হাফেজ তৈরি করার ক্ষেত্রে যে সাধনা করা হয়, উস্তাদরা যে মেহনতটা করে খলুসিয়ার সাথে, এখলাসের সাথে, আমাদের উস্তাদদেরকে দেখছি সামান্য বেতন পায় ওনারা, এখানে উস্তাদদের প্রসঙ্গটা আসছে এই জন্য বলতেছি, সামান্য বেতন পান না পাইতেন ওনারা, কিন্তু ওনারা কোরআনের খাতিরে, মানে কোরআনের খেদমত হিসাবে আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করছেন। তো এই যে গড়ে তোলা এবং গড়ে ওঠা ভালো হাফেজ হিসাবে, এই কারণেই মূলত ওখানে বাংলাদেশের হাফেজদেরকে মূল্যায়ন করা হয় ভালো হাফেজ হিসাবে। আরেকটা বিষয়, কাতারে কিছু প্রতিযোগিতা আছে কোরআনের মুসাবাকা, এই মুসাবাকাগুলিতে আমাদের বাংলাদেশি হাফেজ যারা তারা সবসময় এগিয়ে থাকে। এর মধ্যে এইভাবেই মূলত কাতারিরা জানে যে বাংলাদেশে ভালো হাফেজ তৈরি হয়, বাংলাদেশিরা ভালো হাফেজ, তাদের যেহেতু প্রতিভা আছে সেই জন্য তারা সেই মূল্যায়ন। আপনার কথার মাঝে উঠে এসেছে যে বাংলাদেশে হিফজুল কোরআন বিভাগের উস্তাদদের কথা আপনি বলছিলেন, স্বল্প বেতনে জীবন ধারণ করছে। আপনি কাতারের মতো একটা রাষ্ট্রে আছেন, সেখানে আপনাদেরকে কি পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয় একমাত্র কোরআনের খাতিরে? বাংলাদেশের হিফজুল, আপনি বাংলাদেশের হিফজুলখানার যে শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা সব কিছু আপনার কাছে কেমন লাগে বা কেমন হওয়া উচিত বাংলাদেশের খাতিরে? এটা তো আসলে আমাদের উস্তাদরা যেভাবে পরিশ্রম করছে আমাদের পেছনে, এটা মানে যদি অর্থের কথা বলা হয়, এটা ওনারা অর্থের জন্য করেন নাই, করেনও না এখনও যারা পড়াচ্ছেন, আমি মনে করি এই 24 ঘন্টা পরিশ্রম করা ছেলেদের পেছনে এটা টাকার জন্য এটা সম্ভব না। তো ওনারা কোরআনের খেদমত হিসেবেই করেন এবং এই জন্যই ওনারা পারতেছেন, পারেন। তো ওনাদেরকে আমাদের দেশের উস্তাদ যারা কোরআনের রাষ্ট্রীয়ভাবে যদি ওনাদেরকে সম্মান দেওয়া হয়, বা যারা মাদ্রাসার পরিচালক পরিচালনার ক্ষেত্রে যারা দায়িত্ব পালনরত আছেন, তারা দায়িত্ব পালন করছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, ওনারা যদি ওনাদের পরিবার পরিজনের দিকে একটু বিবেচনা করেন, ওনারা যাতে করে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন পরিবার পরিজন নিয়ে, তো এটা যেন ওনারা খেয়াল করেন, এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।